এই তুই কি বাংলা বুঝোস তা? তোর আর কত টাইম দিব? তুই টাইম লইতে থেকে পরে আমার মোলা ঝোলা মিলা এই সুযোগ নাই। তুই যা কবি রকম ক, আর তুই যদি এরকম করস তোর যে টুট টুট ভিডিওটা আছে না, ওটা আমি অনলাইনে চাইলে দেবো। পরে দাও রে রইবো, তাতে আমার মামা আরও আছে বুঝলাস। জাকির আমার সাথে এমন কইরো না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা কথা কবি না, তুই আমার অনেক ঘুরাইছস। আজকাল ওয়েদারটা না খুব ভালো, আমার বাড়িতে হ্যাঁ বড় সবাই মতো আইলে খুশি হব। রাখলাম। এই বেড়া কতক্ষণ খারাপ থাকবো কদি, রাস্তার ভিতরে তখন খারাপ থাকতে ভালো লাগে। একটা মাইয়ের লেগেতে আমি এতক্ষণ জ্বালায় থাকি নাই কোনো সময়, তাড়াতাড়ি আয় না। এই প্রথম দেখো তো, দুই মিনিট তাড়াতাড়ি আয়। কিনা হালা যায় আমার কি কুকুর হাঙর এগুলা শুধুই জানোয়ারের নাম না, আপনাদের এই সো কল্ড সিভিল সোসাইটিতে মানুষ রূপে সমস্ত জানোয়ারের অভাব নাই। শালার মানুষের যাওয়ারই তো কোনো শেষ নাই, হাতে নাইলে চোখে, না পারলে তুমি একটা খেত, তুমি বার্গারকে বলো বাগার, তোমার কোনো সেন্সই নাই। ওয়েস্টার্নের সাথে কেউ চুলে বেনি করে? তোমার সামনে আসলে কেমন একটা সরিষার ক্ষেতের স্মেল বের হয়। এই হলো আমার গল্পের ঐশী। এই সুইট সিম্পল ইনোসেন্ট মেয়েটাকে যেমন দেখছেন, মেয়েটা কিন্তু মোটেও তেমন না। তার জীবনের একটাই আফসোস, কেউ তার বয়ফ্রেন্ড হতে চায় না, আর রিজেক্ট হলেই তার এই চরিত্র বেরিয়ে আসে। এই পাতুল, এই পাতুল, পাতুল উপর তাকা। এই তুই কি আগর নামতে পারস? আমি তো এগুলা জানি না ভাইয়া। বলো না কেন, বলো। পারে না। আচ্ছা শুন, আকে আদুগুনে আদুগুনে কি দাঁড়াছ কেন, বল বলো। আ আ আ
হইল না তোরে ভাইয়া, ফিল নিয়া বলো। আ আ আ বলো। আরে হচ্ছে আমি, মানে মাসু, আমি একটা বড় বিপদে পড়ছি। কলেজের কিছু ছেলে আমাকে র‍্যাগ দিচ্ছে, কিন্তু আমি একদমই ভয় পাচ্ছি না। মানে একটু একটু পাচ্ছি, কিন্তু আমার কোনো টেনশন নাই, কারণ আমি জানি ঐশি আমাকে ঠিক সেই বিপদ থেকে বাঁচাবে। ওই তো আমার ঐশি চলে আসছে। আপনারা আমার দিয়ে এগুলো কি বলাইতেছেন ভাইয়া? ওরকম মানে কি আপু? মানে ওই যে একটু ওরকম আর কি, মানে আচ্ছা আপু ভাইকে তুলাবাই নাকি? এই নিয়ে 238 বারের মতো ঐশি আমাকে ঝামেলা থেকে বাঁচালো। 239 বার। তোকে আর কত বুঝাবো বলতো, এখন তো জুনিয়ররাও তোকে র‍্যাগ দেওয়া শুরু করছে। তো দেখ না, আমি কি তোরে বলছি যে আয়েশ আমার বাচ্চা? কি মনে করিস তুই নিজেরে, সুপারম্যান? না, আমি মাসুম ম্যান, তোর মতো মাসুম বাচ্চাদের বাঁচাই। আমার মাসুম ম্যান, তুই ওদেরকে বলতে পারিস নি যে তুই সিনিয়র? আমি ওদেরকে কেন বলবো, আমি ডিরেক্ট স্যারের কাছে গিয়ে বিচার দিব। এসব আজেবাজে ছেলেদের জন্য কলেজের সুনাম নষ্ট হচ্ছে। বিচার দিবি মানে কি বিচার দিবি? এইটা বলবি যে জুনিয়ররা তোকে র‍্যাগ দিছে? তোর প্রেস্টিজ তো পরে, আমার প্রেস্টিজের কথা ভাব। খুব টেনশন হচ্ছে নিজের প্রেস্টিজ নিয়ে না? ম্যাডাম, পাশা স্যারের অ্যাসাইনমেন্টটা কি করছেন? পাশা স্যারের অ্যাসাইনমেন্ট? ও, তার মানে করেন নাই? প্রেস্টিজ তো এমনিতেও গেছে, অমনিতেও গেছে। মনে আছে গতবারের কথা, পাশা স্যার কানে ধরে কতক্ষণ দাঁড় করে রাখছিল বেঞ্চের উপরে? মাসুম দেখ, তোকে তো আমি একটা হেল্প করলাম, তাই না? তো যে হেল্প করে সে বিপদে পড়লে তাকেও তো হেল্প করতে হয়। অ্যাসাইনমেন্টটা করে দিতে হবে না? হ্যাঁ, সরি, পারবো না, আমি গেলাম। এই মাসুমের বাচ্চা, দাঁড়া, প্লিজ করে দে না, করে দে প্লিজ। এই হলো আমাদের ফ্রেন্ডশিপ। আমি বিপদে পড়লে ঐশি সব সময় কেন সময় মতো চলে আসে জানেন? কলেজে এসে ওর প্রথম কাজই হচ্ছে আমাকে খুঁজে বের করে ওর হোমওয়ার্ক করানো, কারণ ঐশীর যত হোমওয়ার্ক, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট সব আমাকেই করতে, মানে জোর করে করায় বলতে পারে। আমি না করলেও আমার কোনো রেহাই নেই। তোরে কতবার না করছি মাথার মধ্যে মারবি না? আচ্ছা সরি সরি, কি করছিস? দেখতে পাস না কি করতেছি? সারাক্ষণ এরকম করিস কেন, একটু সুন্দর করে কথা বলতে পারিস না? কি রে, তিশা আমাদের দিকে এভাবে তাকায় আছে কেন? আমাদের দিকে না, আমার দিকে তাকায় রয়েছে। আজকে সকালবেলা আমারে প্রপোজ করছে। আমি Shit.
নাকি ওকে প্রপোজ করছিস? হ্যাঁ। ওর কি দেখে তোর এত ভালো লাগলো? এই যে ও কত কেয়ারিং, তোর সব কাজ তো ওই করে দেয়। এরকম কেয়ারিং কেউ যদি থাকতো, এত শখ থাকলে তোর বাপরে বল তোর জন্য একটা চাকর রেখে দিতে। যা ভাগ, আর নেক্সট টাইম যদি এগুলো দেখি পা ভেঙে দিব। ও তুই ওকে খাটাবি তাতে কোনো সমস্যা নাই, আর আমি বললেই দোষ? এত বেশি কথা বলা শিখছিস? যা ভাগ। এইসব বাজারে কাজ করলে কালকে স্কুল শুরু করতে পারবি তুই? কেন, কালকে কি? শিট, কালকে পাশা স্যারের পরীক্ষা? জি। আমি, আমার তো মনেই নাই। ওই মাসুম, আমার একটু ম্যাথগুলো করে দিবি? আমি না হলে পুরাই ফেল। পারবো না, নিজের ম্যাথ নিজে করে নে। আমি জানি তো মানুষ ঠিকই বলে, দুনিয়াতে আসছি একা যেতে হবে একা, মাঝখানে কিছু বেমানের সাথে দেখা। তুই কান্না করতেছিস কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো সবগুলো ম্যাথ করে দেবো, দে এখনই দেখাই করে দিতেছি। সত্যি দিবি? এত বড় নাটক বাস তুই, তুই এখন নাটক করে ফাঁসাছিস আমারে? আবার ভাই যাই বাবা। দিস হ্যাঁ দিস। শেষ, ভেরি গুড। ওকে ওকে, তোমাদের এক মিনিট আছে হাতে। হ্যাঁ ওকে, স্টপ রাইটিং, সময় শেষ। কি এপার, সময় তো শেষ, তোমার খাতা তো পড়ে ফাঁকা। মাসুম, অনেক ব্যথা লাগছে তাই না? আই'ম সরি, আমি আর কখনো এমন করব না। এরকম করে কাঁদলে তোর একদম পেতনির মতো লাগে দেখতে। এই যখন মিচকাশিটা দিলি, একটা শাকচুন্নি মনে হইতেছে তোর। আমাকে পড়াবি, আমার এইচডব্লিউ করে দিবি,
কি বুঝাইলাম আর কি বুঝলি, যা। এই কই যাস, চল না আমার সাথে। কই যাব? ছেলে দেখতে। মানে কি, তোর কি বিয়ের কথাবার্তা চলতেছে নাকি? আরে বিয়ে না, বয়ফ্রেন্ড দেখতে যাব। ইম্পসিবল, তোর সাথে এসব আজের আগে যাবে, যেতে পারবো না। সরি মাসুম, ভালো হবে না কিন্তু। আমি বলছি যেতে পারবো না মানে যেতে পারবো না। তুই সবসময় এরকম করস, জোর করে নিয়ে যাস আমার, আমি যাবই না। আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ? হ্যাঁ, আমার আমার পছন্দ একটু ভদ্র সিম্পল টাইপ একটা ছেলে, যে আমাকে একটা একটা চকলেট দিবে। আর আর এ ধরো যে মারামারি করবে না, ঝামেলা করবে না, এরকম ছেলেই পছন্দ। ও আচ্ছা, তাহলে তো আমাকে তোমার বেশ পছন্দ হবে, কারণ আমি এগুলো থেকে একদমই দূরে থাকি। বাই এনি চান্স তুমি কি ড্রাগ নিচ্ছ? হাজব, ড্রাগস কেন নেব? তাহলে এটা কি? আরে এটা কাগজের ফুল, আমার অনেক পছন্দের। বাহ বেশ তো, তোমাকে কি কেউ বলেছে তুমি দেখতে অনেক সুন্দর? আচ্ছা, এই সরিষার তেলের গন্ধটা কই থেকে আসতেছে? কই না তো। না না, আসতেছে, আমি শিওর, এটা আমার খুব পছন্দের। এটা কি তোমার চুলে থেকে আসতেছে? কই না 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 না, কেন জানি মনে হইলো আর কি। হ্যাঁ আসতেছে, আমার চুল থেকেই সরিষার তেলের গন্ধ আসতেছে। এর জন্য কি তুমি থাকবা না, রিলেশন করবে না আমার সাথে? আরে আমি সেটা কখন বললাম, আমি তো ছেড়ে যাবার জন্য আসিনি, আর তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, শুধু সরিষার তেলটা চলে দেওয়া একটু কমালেই হবে। নিলাম না একদিন সরিষার তেলের গ্রান, কি তোর কোনো সমস্যা আছে? না ভাই, আমার কোনো সমস্যাই নেই ভাই, মালটা কিন্তু করা। বুঝতে হবে না কে চয়েস করছে, করা না হয় কি উপায় আছে? তোর ভাই বুঝোস নাই? আরে থামো না, আরে এখানে বসো, কই যাচ্ছ? তুমি দেখছো ওরা কি বাজে বাজে কথা বলতেছে? আরে ওরা বাজে ছেলে, ওরা বাজে কথা বলবেই, ওদের সাথে লাগার কোনো দরকার আছে? তোমরা আমার বন্ধু নিয়ে আজে বাজে কথা বলতেছো কেন? আরে মুরগি দিয়ে আবার বাচ্চাও আছে। শোনো বাবু, তোমার বান্ধবী আমার ভাল লাগছে, আমার যেমনি হোক ওরে লাগবো, কি কস? আমি গলাকা হিসাব আপন লস, আরেকবার দেখলে একবার হিসাব ক্লিয়ার করে দিমু। আরে থামো না তুমি, হাত ছাড়ো কাপুরুষ কোথাকার। তুমি ঝামেলা পছন্দ করো না, এর মানে এই না যে যাতা বলবে আর তুমি কিছু বলবা না। আরে তুমি ঝামেলা পছন্দ করো না বলেই তো আমি গেলাম না, আমি যদি আগে জানতাম তুমি এগুলো পছন্দ করো আমি তো একাই ওদেরকে মেরে ফাটিয়ে দিতাম। আরে রাখো তোমার এইসব, আজকে আমি তোমাকে রিজেক্ট করলাম। আরে আমি বুঝলাম না তুই কেন কাঁদতেছিস, তোর তো আর মারা নাই। তুই কি বুঝবি একটা মেয়েকে এসব কথা বলে তার কেমন লাগতে পারে? না আমি বুঝি নাই, তোর যে নতুন বয়ফ্রেন্ড আসে ছেলেটা ও বুঝছে, ওকে আসে না গেছে। ধর বাদ দে তোর কথা, মুরগি একটা। ঠিক আছে বাদ দিলাম। তোর অনেক লাগছে তাই না? না লাগবে কেন, দুজন মিলে অনেকক্ষণ ধরে আমার জামা দরকার না, আমার খুব মজা লাগতেছে। তুই এরকম করিস কেন, আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? তোর জন্য মাইর খাবো, আবার তোর সাথে খুব আদর করে করে কথাও বলতে হবে। আচ্ছা সরি, কি থেকে কি হয়ে গেল, আমার আসলে যাওয়াই উচিত হয়নি, আমার খারাপ লাগে, আমার যদি আপন কেউ হতো আমি হয়তো কারোরই পছন্দ না। আমি আর 10টা মেয়ের মতো স্মার্ট না, ভাবছি ওদের মতো ড্রেস পরলে আমাকেও কেউ পছন্দ করবে। একটা মানুষ কি সব দিক দিয়ে পারফেক্ট হয়? কোন সময় কোন গেট আপ নিতে হয় আমি বুঝি না, আমি সবাইকে দেখি কিন্তু চাইলেও ওদের মতো হতে পারি না।
আবার যে আমাকে পছন্দ করে তার অবস্থা তো দেখলি, হয়তো আমার ভাগ্যেই কেউ নাই। তোর অন্য কারো মতো কেন হইতে হবে ঋষি? তুই আর সবার চেয়ে আলাদা। আমরা সবসময় চেষ্টা করি অন্য মানুষের মতো হইতে, আর চেষ্টা করতে গিয়ে না আমরা আমাদের পুরো লাইফটা নষ্ট করে ফেলি। অমুক এটা করছে জন্য আমার এটা করতে হবে, তমুক এটা কিনছে জন্য আমার ওটা কিনতে হবে, অমুক ডাক্তার হয়েছে জন্য আমারও ডাক্তার হইতে হবে। সারাটা জীবন অমুক আর তমুকের পিছনে ছুটতে ছুটতে লাইফটা হেল হয়ে যায়। যার যেটা আছে ওইটা নিয়ে যদি মানুষটা হ্যাপি থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তুই সারাক্ষণ এই কাগজের ফুলের ঘ্রাণ কেন নিস? এটার মধ্যে কি ঘ্রাণ আছে নাকি? তুই জানতে চাস? হ্যাঁ বল। যেহেতু এতক্ষণ মাত্র মায়ের খেলাম, হাতে তো আর কোনো কাজ নাই, পুরো শরীরে ব্যথা রয়েছে, তোর লেকচার শুনে যদি একটু ব্যথাটা কমে বল শুনি। আচ্ছা, তুই এত করে যেহেতু রিকোয়েস্ট করলি তাহলে বলেই দিই, একটা ফুলের নাম বল তো। গোলাপ। গোলাপের ঘ্রাণ নিসিস কখনো? হ্যাঁ নিসি। একটা গোলাপ কতদিন ভালো থাকে? একদিন বা দুই দিন? এক সপ্তাহ পর কিন্তু ঠিকই শুকিয়ে যায়। কাগজের ফুল কখনো শুকায় না, এই ফুল যেমন আছে তেমনই থাকে। হ্যাঁ, হয়তো এই ফুলে কোনো ঘ্রাণ নেই, কিন্তু এই ফুল কখনো বদলায় না, সবসময় একই রকম থাকে। আমাদের চারপাশে মানুষগুলো না ঠিক এরকমই, একটা মানুষ বদলে যায়, বদলে যায় তার চাওয়া পাওয়া, ভালোবাসা, আচরণ, এটা না সহ্য করা খুব কষ্টের। এর চেয়ে ভালো হতো মানুষগুলো যদি এই কাগজের ফুলের মতো হতো, কত ভালোই না হতো। আমি ওসব মানুষদের ঘৃণা করি যারা কয়দিন পরেই বদলে যায়। আমি চাই আমার আশেপাশে মানুষগুলো সারা জীবন এই কাগজের ফুলের মতো একই রকম হয়ে আমার পাশে থাকুক। এটা আমার কাছে ভালোবাসার প্রতীক। শালা, এবারও আমার বয়ফ্রেন্ড হলো না, আমার কি সমস্যা বলতো? আমি কি ভালো ছেলে পাবো না? আমার কি বয়ফ্রেন্ড হবে না? ঐশী তো ভাবে যে ও সুন্দর না বলে ও বয়ফ্রেন্ড হয় না, কিন্তু ও তো আসল কারণ জানেই না কেন ওর বয়ফ্রেন্ড হয় না। পোলাটার লোকে ব্যাপারটা ঠিক করুস না। আরে আরে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু এখন আমার ওই মালটা আমার লাগবই, আমি এটাই চাই। কি বস, হিসাবটা ক্লিয়ার করতে আসলাম। ওই তুই মুরগির বাচ্চা না, না এখানে আসছিস কেন? কাজটা ঠিক হলো না ব্রো, একটা সরি বললে মেবি মাফ করে দিই। আজকে শালার মুডটা ভালো ছিল বুঝছ। ও ওয়ার্নিং, ওয়ার্নিং না বে। ও ডুপ্লিকেট ক্যারেক্টার? নো ডুপ্লিকেট, অনলি ওয়ান অরিজিনাল পিস বাট ইন টু ভ্যারিয়েন্ট। গুড বয়।
তুমি আমাদের বিষয়টা বুঝা বললেই পারতাম মামু, এত একসঙ্গে কি দরকার ছিল? মামু, সামটাইমস 2 মিনিট অ্যাকশন সেভস 10 মিনিট লেকচার। আন্ডারস্ট্যান্ড মামু, আর কখনো এরকম হবে না মামু। কিন্তু মামু, দুই ক্যারেক্টার কি দরকার ছিল? আরে মামু, আমার যে লাভার, ওর সিম্পল ছেলে পছন্দ, এই জন্য আমার সারাক্ষণ অ্যাক্টিং করতে হয়। বাট আই এনজয়। ও যখন আমারে জিজ্ঞেস করল, তোর অনেক লাগছে তাই না? কি যে ভাল লাগছে আমার, মেয়েটা কত কেয়ার করে আমার, তাই না? যদি খালি এখন সেটা দেখাইতে পারতাম আমার অ্যাকশন সিনটা, একদম ফ্যান হয়ে যাইতো আমার। মামু, এটা লাভ ম্যাটার ছিল মামু। এত অ্যাকশনের পরে বুঝলি? টু লেট মামু, আই এম সো নট স্মার্ট মামু, সরি মামু, আর কখনো এরকম হবে না। আমার আসল চেহারাটা কোনোদিন ওই ছেড়ে দেখাই নাই। অনেক ছোটবেলা একবার ওই ছেড়ে বলতে শুনছিলাম, ঝামেলা করা পোলাপানোর একদম পছন্দ না। এরপর থেকে সবসময় একটা ভ্যাপদা ক্যারেক্টার সাজা থাকতাম আমি ওর সামনে। আমার চেহারাটা ওই সামনে ফেক ছিল, কিন্তু বিশ্বাস কর, আমার ইন্টেনশন খালি ছিল ওই ছেড়ে হ্যাপি রাখা, ওরে খুশি রাখা। যত পোলাবানের সাথে ওষি প্রেম করতে চাইছে, ডেটিং করতে চাইছে, আমি পোলাগুলারে এমন ট্রিটমেন্ট দিতাম ওই পোলাররা ভুলেও আর কোনোদিন ওইশির আশেপাশে আসা সাহস করতে পারতো না। কিন্তু ওই শুধু বুঝতোই না। আমেরিকা চলে গিয়ে আমাদের ভুলেই গেছে। হ্যাঁ ঠিকই বলছিস, ব্যস্ততার লাইফ বন্ধু, তাই আর যোগাযোগ করা হয়নি। চলে আসছে মানিক জোরের মানিক। এই যে তোর অ্যাসাইনমেন্ট। এই তুই আসিফকে চিনছিস? ওই যে আমাদের সাথে স্কুলে পড়তো। কি অবস্থা ব্রো, এতক্ষণ ধরে ওরা তোমার কথাই বলতেছিল, কেমন আছো? হ্যাঁ ভালো, ঠিকঠাক। ঠিক আছে তাহলে তুই অ্যাসাইনমেন্টটা দেখে নিস, আমি গেলাম। আচ্ছা ব্রো, একটা হেল্প লাগতো। বলেন। আমার একটু স্মোক করার অভ্যাস আছে তো, মানে এখানে সিগারেট কোথায় পাওয়া যায় আমাকে একটু বলতে পারবা? সিগারেটের দোকান আমাদের কলেজ গেটের বাইরে, সিগারেটের দোকান। কিছু মনে না করলে আমার কার্ডটা নিয়ে আমার জন্য কিছু সিগারেট আনতে পারবা? আর পিন হলো 2582। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। তুই দাঁড়া। আসিফ তুই এটা কি করলি? আমি কি করলাম? ওকে এভাবে ইনসাল্ট করার রাইটস তোর নাই। আমি তো ইনসাল্ট করিনি, আমি তো নরমালি বলছি। নরমালি বলা কোনটা আর ইনসাল্ট করে কথা বলা কোনটা সেটা আমি ভালো করে বুঝি, আর ওরা তোকে কি বলছে সেটাও ভালো করে বুঝছি। তুই তোকে দিয়ে সব কাজ করাস, এখন একটা সিগারেট এনে দিলে ওর জাত চলে যাবে নাকি? বন্ধুত্ব আর চাকরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা তোদের নাই, আর তোদেরকে বোঝানোর মতো ইচ্ছাও আমার নাই। চল মাসুম। এরপরে একদিন দেখলাম কি, আমার ঋষির মনটা খারাপ, অনেক খারাপ ওর মনটা। মামা বিশ্বাস কর মামা, আমার ঋষির মনটা খারাপ থাকলে না আমার আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে, আমার কোনো কিছু ভালো লাগতো না, বিশ্বাস কর। সরি ভাইয়া। সরি কেন, তোমার তো ভালো লাগছে আমার। ভাই রাস্তা ছাড়েন। রাস্তা তো ছাড়বই, তুমি ভাইয়া বলা ছাড়ো। কি করতেছেন, রাস্তা ছাড়েন। এমন কই ছিল এতদিন, আগে তো দেখি নাই। এই তোমরা কি করতেছো? তোমরা না গেলে কিন্তু পুলিশে কল করব। যাও এখান থেকে। এই চল 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 চল। মা, ওরা খুব সুবিধার ছেলে না, ওরা আবার আসবে। তোমার এভাবে একা চলাফেরা করা ঠিক না, একদম গার্জেন নিয়ে চলাফেরা করবা, অথবা এই রাস্তা দিয়ে কখনো একা যাবে না মা। কিন্তু আঙ্কেল,
এগুলো বাসায় বললে আমার তো পড়াশোনা বন্ধ করে দিবে, আর এই রাস্তা ছাড়া আমার বাসায় যাবার কোনো রাস্তাও নেই। তোমাকে সাবধান করার ছিল তাই তোমাকে বললাম, এখন তোমার যেটা ইচ্ছা সেটাই করো, যুগ এখন ভালো না মা। ঐশী, তুই এইখানে বসে রইছস? আমি তোরে পুরা দুনিয়া খুঁজে ফেলছি, খুঁজতে খুঁজতে বিকাল থেকে রাত হয়ে গেল, আর তুই এখানে একলা একলা বসে রইছস, কি হইছে? আরে বোকা, ওই দিন আসিফের বিষয়টা নিয়ে আমি একদম মন খারাপ করি নাই, ঠিক আছে? চল। আরে এখন এরকম মন খারাপ করে রয়েছিস কেন? বুঝছি, তোর চকলেট খাওয়ার টাকা নেই তাই না? কোনো সমস্যা নেই, আজকে আমি তোরে চকলেট খাওয়াবো, খুশি? দেখি হাসিটা, দেখি 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 হাসিটা, দেখি কই হাসিটা কই? তুই সিরিয়াসলি মন খারাপ করে বসে রয়েছিস? ওইসে আমারে বল কি হয়েছে, তুই আমার সাথে শেয়ার করবি না? আমারে বল না কি হয়েছে তো, আমারে বলবি না, তুই তোর কি হয়েছে বল না আমারে। বললে কি করবি তুই, সলভ করে দিবি? প্রতিদিন 10টা সমস্যা থাকে আমার, সব জায়গায় তুই থাকবি? নিজেকে কি হিরো মনে করিস? সেদিন বকাটে ছেলেদের হাতে মার খেয়ে তো শিক্ষা হয় নাই, বুঝিস নাই যে সব প্রবলেম সলভ করা এত ইজি না? সবসময় ফাইজলামি করবি না, একটু সিরিয়াস হ, এসব ফানি ডায়লগে জীবন চলে না। ঐশী আমার, আরে মামা, হেই, আরে এটা কি এত ইন্টারেস্টিং সিনেমার কাহিনী শুনে তুই ঘুমিয়ে গেছস? আর একটু ধৈর্য ধর, সিনেমা প্রায় শেষ। তারপরে কি হয়েছে জানোস? আমি খুব অবাক হয়ে গেলাম, আমি কিছুতেই বুঝতে পারতাছিলাম না আমার ঐশীর সাথে কি হয়েছে। আমার এত হাসি খুশি ঐশী, ওর মুখে কোনো হাসি নাই। আমার প্রচন্ড রাগ লাগতেছিল, প্রচন্ড জিদ লাগতেছিল যে ঐশীর কি হয়েছে, ও কেন আসে না, ও মারে কেন বলতেছে না আমার। আমার বারবার ইচ্ছা করতেছিল ঐশীর আমার সব চেহারা দেখায় দেই। পৃথিবীর মধ্যে কি এমন কোনো সমস্যা থাকতে পারে, এমন কোনো সমস্যা হইতে পারে ঐশীর যেটা আমি সলভ করতে পারবো না? পারে ঐশী, ঐশী আশ্চর্য যেরকম দৌড় দিয়ে পালায় যেতেছিস কেন, কথা শুন। মাসুম, আমি কথা বলার মুডে নাই। বুঝছি তো, তোর অনেক মুড অফ, অনেক মন খারাপ, আমার কথা একবার শুই না দেখ না, আমি শিওর আমার কথা শুনলে তোর মুড চেঞ্জ হয়ে যাবে। মাসুম তুই এখন যা, হ্যাঁ তোর সাথে আমি কাল দেখা করে সব কথা শুনবো। বাসা পর্যন্ত দিয়ে আসি তোরে? না লাগবে না, আমি যেতে পারবো, তুই যা, তোর সমস্যা হবে। আশ্চর্য, আমার কি সমস্যা হবে, চল না তোরে বাসা পর্যন্ত আগে দিয়ে আসি। তোর না আমার সমস্যা হবে, প্লিজ তুই যা, প্লিজ যা। তুই এরকম গায়ে ধাক্কা দিতেছিস কেন, আয় তোরে বাসা পর্যন্ত দিয়ে আসি, কি সমস্যা বল আমারে। তোরে বলছি কালকে দেখা করব, তুই যা, প্লিজ যা। বুঝতে পারতাছিলাম না ঐশী আমার এরকম দূর দূর করে তাড়াই দিল কেন। আমার কেন জানি মনে হইতেছিল ঐশী কোনো একটা বিপদে পড়ছে, আমার এখনই ওর কাছে যাওয়া উচিত।
পোশাকের যদি এক্সকিউজ হয় তাহলে এই 5 বছরের ছোট্ট ফুলের মতো বাচ্চাটা কেমন পোশাক পরছিল দেইরা দেখা, তুই উত্তেজিত হয়ে গেছিলি। হ্যাঁ, একবারও তোর খারাপ লাগে নাই? হ্যাঁ, তোর বুকের ভেতরটা একবারও কাঁপে নাই এই 5 বছরের ছোট্ট বাচ্চাটারে দর্শন কইরা রাস্তার মধ্যে মাইরা ফালা দেওয়ার সময় কাঁপে নাই? না, কাঁপে নাই, আমি জানি কাঁপে নাই। কি অপরাধ ছিল অসময়ে ফুল ঝরে গেল, শেষ বিকেলটা দেখা হলো না, এই রক্ত মাখা মুখখানি আমি দেখতে চাইনি, হায়নার দোল তাকে আর বাজতে দিল না। হয়তো কত স্বপ্ন ছিল তার চোখে, নিভে গেল আলো নিমিশে, পড়ে আছে তোর দেহ মাটিতে, হয়তো কত নালিশ ছিল চোখে মুখে। ঐশীকে কে বাঁকারা ধর্ষণ করেছিল তা আমি এখনো জানি না, কিন্তু যখনই কোনো ধর্ষকের ঘ্রাণ পাই আমি চলে আসি তার বিনাশ করতে। শিকার খোঁজে আর শিকার বাঁচায় প্রাণ, হায়না খোঁজে শরীর আর আমি খুঁজি তার ঘ্রাণ। কি অপরাধ ছিল অসময়ে ফুল ঝরে গেল, শেষ বিকেলটা দেখা হলো না, এই রক্ত মাখা মুখখানি আমি দেখতে চাইনি, হায়নার দোল তাকে আর বাজতে দিল না। হয়তো কত স্বপ্ন ছিল তার চোখে।